সিপিএমের পূর্ব বেলঘড়িয়া এরিয়া কমিটির পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায় সহ দুর্নীতির সাথে যুক্ত প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাছাড়া দুর্নীতির সাথে তোলাবাজির সাথে অভিযুক্তদের পূর্ণাঙ্গ তদন্ত করে তাদের শাস্তির দাবি নিয়ে সিপিএমের পূর্ব বেলঘড়িয়ার এরিয়া কমিটির অফিস থেকে মিছিল বের করে। বেলঘড়িয়া স্টেশন হয়ে বেলঘড়িয়া ওড়ালপুরের নিচে এসে এমবি রোড বাদামতলা মোড়ে পথ অবরোধ করে। এই পথ অবরোধে প্রায় 40 মিনিটের কাছে চলে। এর ফলে বেলঘড়িয়ার ওড়ালপুরের এমবি রোডের জ্যামজটের সৃষ্টি হয়। অবরোধ চলাকালীন বক্তব্য রাখেন সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রাক্তন ডিওএফের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র। তাদের একটি দাবি, অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত, অভিযুক্তদের শাস্তি, নইলে আগামী দিন বৃহত্তর আন্দোলনের পথে মানুষের সাথে নিয়ে পথে নামবে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএম এর লড়াই চলছে, চলবে। অভিলম্বে চলে গ্রেপ্তার
পশ্চিমবাংলার রাজনীতিতে কলঙ্কের নাম তৃণমূল আর কুলাঙ্গারটার নাম হলো পার্থ চ্যাটার্জি। ও মন্ত্রিসভায় থাকবে আর রাস্তা সব কিছু স্বাভাবিক থাকবে, জনজীবন স্বাভাবিক থাকবে, এটা চলতে পারে না। ওই চোরগুলোকে পশ্চিমবাংলার সরকার থেকে তাড়ানো পর্যন্ত এরকমভাবে রাস্তা অচল থাকবে, জনজীবন স্তব্ধ থাকবে, মানুষই এই কাজটা করবে। এই চোরেদের যদি ধা ধরা হয়, এই যে 20 কোটি টাকা রোজগার হয়েছে, এটা 25% 75% নবান্নে আছে, ওই রাঘব পোয়ালকে ধরতে হবে, নাহলে পশ্চিমবাংলায় এমন অবস্থা হবে ওই সরকারে যে চোরেরা আছে তারা রাস্তায় বেরোতে পারবে না। এই জায়গায় পশ্চিমবাংলাকে নিয়ে যাবো আমরা। বললাম তো পার্থ চ্যাটার্জি কুলাঙ্গার রাজনীতির আর তৃণমূল কংগ্রেস রাজনীতির কলঙ্ক। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।